মোটাদারা আকালপন্থী, ব্রেনে যে কেমন বড় কুত্তুখার বেড়ে নেই তারা। অনেক বড় বড় আলেম জাহেজ মোতাজেলি, জামাকশালের তাফসির যেটা পড়ানো হয় আলিয়া মাদ্রাসাগুলোতে, সেও মোতাজেলি, বহুত বড় বড় মোতাজেলি এরা চিন্তাবিদরে গেছে। তারা বহু আকিদেনা প্রশ্ন তুলেছে, ওই পুস্তকে সেগুলো হয়ে গেছে। তাদের একদলের কথা হলো কবরের আজাব নাই, এখন নাকি তাদের একটা গ্রুপ আছে কোথায় কোথায় পড়ায়, তাফসির পড়ায়, কোরআন পড়ায়, সেখানে গিয়ে নাকি মানুষেরা জড়ো হয়ে বসা, তাদের কাছ থেকে ইলম গ্রহণ করে, তাদের কিছু কিছু মানুষ আমার সাথে দেখা করে, দেখা করে বলে কবরের আজাব এটা আছে, কোরআনে আছে। তোমাকে কোরআনে না থাকলে সেটা ভাবতে হবে না, হাদিস যদি থাকে তখন প্রথমত খেয়ে যায় আল্লাহর কালাম। আল্লাহ বলেছেন নবীকে মানতে হবে, নবীর হাদিস মানতে হবে। আপনি যদি বলেন কোরআনে না থাকলে আপনি সেটা মানবেন না, আপনি কোরআনও মানেন না, হাদিসও মানেন না, আল্লাহ মানেন না। নানান ভণ্ডামি নিয়ে এসে বুঝতে তাদের কাছে যে মানুষ বসে, আমি দেখলাম যে কে যেন সারছে, ওরা নানান পথ বের করতেই পারে, আপনি যাচ্ছেন কেন ওখানে, একজনের পেশাব পায়খানা নিয়ে বসলে আপনি সেখানে খরিদ্দার হয়ে যাবেন নাকি, ডাস্টবিনের ময়লা নিয়ে একজন বসলো আপনার এই শুরুতলা স্কুলের সামনে, আপনি ওইটা খরিদ করবেন, আপনার তো গাধা কেন নির্বয়ত করো, কোথায় কে কোন ডুমে যা বসায় উদার তাফসির করা শুরু করে দেয়, উদার হাদিসের দশ শুরু করে দেয়, উদার চিন্তাবিদ ছেড়ে কথা বলা শুরু করে দেয়, নির্বোধাহাম্য কেন তোকে, আপনার তাদের কাছে এলেম হাসিল করা শুরু করে দেন। আলেমের অভাব করেছে, জ্ঞানের অভাব করেছে, ওখানে আপনি কেন, ওখানে আপনার কি কবরের আজাব মানবে না, আল্লাহ কোরআন ছাড়া কিছুই মানবে না, হাদিস মানবে না। আমি তাদেরকে বললাম কোরআন শরীফটা কয়ে, এটা যে আল্লাহর কোরআন, আল্লাহর নবী যদি বলেন এটা কোরআন না, তাহলে না কোরআন কি না বলেন, একটা ধারা ধরলাম আপনাকে, আল্লাহর নবী যদি বলেন এটা কোরআন সেটা কোরআন, আল্লাহর নবী যদি বলেন এটা কোরআন না, তাহলে সেটা কোরআন কি না, প্রশ্নই উঠে না। আল্লাহর নবী বলেছেন এটা কোরআন আমার কাছে নাযিল হয়েছে, আমি বলছি এটা কোরআন, আমি তেলাওয়াত করছি কোরআন হিসাবে, সুতরাং সেটা কোরআন না, আমি সেটা কোরআন হিসাবে গ্রহণযোগ্য না, কিসের কোরআন সেটা আল্লাহ নবীর কাছে নাযিল হয় নাই, আল্লাহ নবী জানেন না সেটা কিসের কোরআন, সেটা ইবলিস শয়তানের কথা। কাজে আল্লাহ নবীকে মানবেন না, আপনি কোরআন মানবেন, আল্লাহকে মানবেন না, আল্লাহ নবীকে মানবেন না, আপনি আল্লাহকে মানার দাবি করবেন, এটা হলো একটা নিঃসব ধন্ডামি এবং শয়তানের যারা কিচ্ছু না।